শেঠি বাঘাজো তিন তরুণ সঙ্গে তাদের এবারে ভাবনা ইচ্ছেটা না, তাদের 75-এ পা দিল তারা এবছর। এই হচ্ছে বাঘাজো তিন তরুণ সঙ্গের এন্ট্রি পথ, আর আমি এই দিক দিয়ে এলাম, এই দিকটা হচ্ছে বাঘাজো তিন স্টেশন। তো চলো ভিতরে যাব, তারা কীভাবে মণ্ডপটা সাজিয়েছে সেটাই দেখব। একদম ঢোকার মুখেই, মণ্ডপে ঢোকার মুখেই এরকম কিছু সিন করা হয়েছে, হাতের মধ্যে নারীরা কিন্তু হাতের যে মুঠো সেই মুঠোর মধ্যে রয়েছে, এটা দিয়ে কিন্তু অনেক কিছুই বোঝা যায়, বোঝানোর চেষ্টা করছে। এবং এই যে নারী উড়ছে এরকম একটা বিষয় তুলে ধরা হয়েছে, আর এইরকম করে একদম ঢোকার মুখে এরকম করে সাজানো হয়েছে বিষয়টা, যেখানে যেমন নারীরা ফুটবল খেলছে সেই জিনিসগুলো দেখানো হয়েছে। আর সবথেকে বেশি ভালো লাগছে এই জিনিসগুলো, এই যে প্যারাসুটের মতন উপরে ঝুলে রয়েছে এবং তাতে একটা করে পায়ের ছবি রয়েছে। দেখতে পাচ্ছ এই রাস্তা, পুরো রাস্তা জুড়েই কিন্তু এরকম তোমরা দেখতে পেয়ে যাবে, আর পুরোটাই রাস্তা জুড়ে এরকম প্যারাসুটের মতন ঝুলছে, আর তাতে একটা করে পায়ের ছাপ, সেই পায়ের ছাপ রয়েছে। আচ্ছা, এই জায়গাটা যেমন হচ্ছে ব্যাডমিন্টন খেলছে নারীরা, এবং তার পাশাপাশি এই জায়গাটায় চা তুলছে। আমরা প্রবেশ করছি ভিতরে, ওয়াও বেশ কালারফুল। এই যে এই বিষয়গুলো দেখো, প্যারাসুটের মতন রয়েছে বিষয়গুলো, ভীষণ কালারফুল বিষয়গুলো লাগছে। আর নারীদের যে পায়ের ছাপ, সেই পায়ের ছাপ এখানে দেওয়া হয়েছে, আর এই প্রতিটা প্যারাসুটের নিচেই কিন্তু এরকম পায়ের ছাপ রয়েছে। এই দেখতে পাচ্ছ, এই দিকটাও ঠিক ওইভাবেই একদম কালারফুল যে প্যারাসুট হয়, সেই প্যারাসুটের বিষয়গুলো রয়েছে পুরো মণ্ডল জুড়েই এরকম করা হয়েছে। বাঘাজো তিন তরুণ সঙ্গে তাদের এবারে থিম ইচ্ছে ডানা, আমরা নারী আমরাই পারি, নারীরা সব পারে, সেটাই এদের ভাবনা। আমরা জানি নারীদের উপরে যে নির্যাতন হতে চলেছে প্রতিনিয়ত, সেই তার উপরে ভাবনা করে এদের এবারের ভাবনা এটাই। এই যে এই জায়গায় রয়েছে, এই হচ্ছে মণ্ডপের ভিতরে পথ। এইরকম একটা জায়গা করা হয়েছে, এটা একটা বিশাল বড় প্যারাসুট টাইপ করা হয়েছে, তার মধ্যেই কিন্তু এটা ছবি দেওয়া রয়েছে, মা সারদা রয়েছে। যদি প্রতিমার কথাটা বলি, এখানে কি অপরূপ সুন্দর লাগছে প্রতিমাটাকে, তোমরা জাস্ট একবার দেখো। লক্ষ্মী সরস্বতী এরকম সাইডে সাইডে রয়েছে, আর মণ্ডপের উপরটা এই পজিশনে এইরকমই হয়েছে।
আচ্ছা, এই জায়গাটা এরকম করা রয়েছে যেখান থেকে হাত বেরিয়ে আসছে, হাতে কিন্তু বিভিন্ন রকম অস্ত্র রয়েছে, যেমন দেখতে পাচ্ছ বিভিন্ন রকম অস্ত্র রয়েছে এই জায়গাটা এরকম মাঝখান বরাবরে এরকম করা হয়েছে, যেখান থেকে এই পোর্শনগুলো থেকে হাত বেরিয়ে আসছে। তরুণ, আচ্ছা তরুণ সঙ্গে প্যান্ডেল দেখে বেরিয়েই এরকম একটা বেদি রয়েছে, সেখানেও কিন্তু মায়ের পূজা চলছে, এখানেও একটা ঠাকুর রয়েছে যেখানে পূজা চলছে, সে দৃশ্যটাও তোমাদেরকে দেখিয়ে দিই। আশা করছি ভিডিওতে তোমাদেরকে দেখাতে পারলাম, বোঝাতে পারলাম এই তরুণ সঙ্গে বাঘাযতীন তরুণ সঙ্গে তাদের এবারে থিম ইচ্ছে টানা। তোমরা বাঘাযতীন স্টেশন থেকে প্রায় পায়ে হাঁটা 10 মিনিট থাকবে, এখানে চলে আসা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ যাচ্ছি তো তোমার ভালো মেডি গাইডের সাথে থাকো, মেডি গাইডের সাথে। ওই বুঝি মার তোলকে বাজিলো আগমনি, ঘরেতে আসিল মাগো দুর্গতি নাশিনী, ঘরেতে আসিল মাগো দুর্গতি।